এসব দলিল ফলিল আমার দরকার নাই, আমার দরকার নগদ টাকা। কিন্তু আমি তো আমার কাছে নগদ কোনো টাকা রাখিনি। আর সেই তামসা শুরু করছে। আছে 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 বাড়ি চলবো না, কিন্তু একদম হাসা কথা কইবে। বলছি আপনি ঠিকই ধরেছেন, আমি কিছু টাকা গোপনে লুকিয়ে রেখেছি। কই রাখছেন? আমার বাড়ির পেছনে মাটির নিচে একটা ট্রাঙ্কের ভিতরে। ট্রাঙ্কে শুধু টাকা না, ডলার পাউন্ডও আছে, সব মিলিয়ে 10 কোটি হবে। চোখের সামনে মৃত্যু দেখে কেউ কি মিথ্যে কথা বলতে পারে? বাড়ির পিছনে মাটির নিচে টাকা, ঠিক কোন জায়গায় মাটি খুঁড়তে হইব? বাড়ির পেছনে বাগানে একটা হলুদ ফুলের গাছ আছে, ওখান থেকে 10 কদম উত্তরে মাটি খুঁড়লে একটা ট্রাঙ্ক পাওয়া যাবে। কিন্তু যাবো কেন? বাড়িতে তো গার্ড পাহারা দেয়। আপনি মালিশে যে বাগান পরিষ্কার করার কথা বলে ভেতরে যেতে পারে। বুদ্ধিটা খারাপ দেন নাই। ওকে ডাকছেন কেন? টাকা ভাগাভাগি করার জন্য? কিন্তু কাউকে না জানিয়ে যেতে পারলে পুরো টাকাটাই কিন্তু আপনার। বুদ্ধিটা কিন্তু খারাপ দেন নাই, মায়ের ভয়ে দেখি আপনার বুদ্ধি খুলে গেছে। দাদা ভাই আমার ডাকছেন। ওই লতিফ, আমি একটা কাজে বাইরে যাইতেছি, তুই এই সারের উপর নজর রাখ, আর এইটাও রাখবি সাথে। কাজটা যদি না হয় আমি তোরে ফোন দিব, তুই ওইটা দিয়া বাড়ি দিয়া সারের মাথা ফাটায় দিবি। এই এখনো কোন জামু তো? হ্যাঁ যান। জি উস্তাদ। বুঝছেন স্যার, আমার একটা বন্ধু আছিল, খুব কবিতা পাগল, সময়ে অসময়ে আমার কবিতা শোনাইত। সেই কবিতার থেকে একটা কবিতা আপনার আমি শুনাতে চাই, মাত্র একটা লাইন। সন্ধ্যা হইয়া যায়, কিছু কথা থাকে বলিবার, মুখোমুখি বসিবার দলিল সে। স্যার আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। সে চুক্তি? দাদা ভাইয়ের চামচামি করে আমার পোষাইতেছে না, আমি লতিফ ভাই হইতে চাই। আপনি যদি টাকা পয়সা দিয়ে আমার খুশি করতে পারেন, আমি আপনার ছাইরা দিব। এরা দুজন দেখি মরণ খেলায় মেতেছে। না না, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। দাদা ভাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখনই সুযোগ।